বিজয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে বেগম জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে সেই চেতনাকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ। মাহমুদ আরিফের রিপোর্ট। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল 7:30 থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। 7:38 দলের শীর্ষ নেতাদের নিয়ে স্মৃতিসৌধের বেদিমূলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এদিকে ভোর থেকেই বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর হাজার হাজার নেতাকর্মীদের মিছিলে। স্মৃতিসৌধ থেকে বেগম খালেদা জিয়া আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে, সেখানে দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী সরকারের দুঃশাসন থেকে মুক্তি চাই সাধারণ মানুষ। আমাদের প্রিয় নেত্রী বাসার থেকে যখন বেরোচ্ছিলেন সেখানে বাসা দেওয়া হচ্ছে প্রায় বাংলাদেশ আজকে মৃত্যুর উপকৃত আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে বাঁচতে হলে গণতন্ত্রকে সুসংহত করতে হবে। আজকে বিজয়ের জন্য এটাই হচ্ছে আমাদের লড়াই। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, সরকার মানবাধিকার লঙ্ঘন করছে, দুর্নীতি আর দুঃশাসনে দেশ পরিচালিত করে মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করছে। গত 4 বছরে বাংলাদেশে যে গণতন্ত্রের বা আইনের স্বাধীনতা, বিচারবিভাগের স্বাধীনতার যে মৌলিক বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে এই সরকারের আমলে নস্যাৎ হয়ে যাচ্ছে। বেগম জিয়ার শ্রদ্ধা নিবেদনের পর দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। মাহমুদ আরিফ, বাংলাদেশ, ঢাকা।